কোথায় যাবে? ওর দায়িত্ব তো আমাদেরকে নিতে হবে, তাই না? আর তাছাড়া তাছাড়া কি আম্মা বলবেন? মানবতার সেবার জন্য মেয়েটিকে আমরা ঘরে তুলে এনেছি। আব্বু, আপনি শুধু একবার চিন্তা করুন, কেউ যদি জেনে যায় তাহলে আমাদের কি হবে? লোকজন নানান প্রশ্ন করবে, আজে বাজে কথা বলবে, তার থেকে যদি আমরা প্রপার স্টেপ নেই তাহলে কিন্তু সবার মুখটা বন্ধ হয়ে যাবে। আর তাছাড়া আমার তো মেয়েটাকে ভালোবাসে। আম্মু নিশ্চয় তোমাকে ফোন করেনি, তাই না? আসলে করবেনই বা কেন, তোমার বিয়ে দিয়ে দিয়েছে, ব্যাস দায়িত্ব শেষ। আর এদিকে তোমার বউটা যে মুখ কালো করে ঘুরে বেড়ায় সারাদিন, সে খবর রাখো। হ্যাঁ, আমি জানি আমার অনেক কষ্ট হবে, কিন্তু তোমরা তো ভালো থাকবে আর সেও ভালো থাকবে। তুই ভুল ভাবছিস আমন, খুবই ভুল ভাবনা। তুই যখন তোর দরজার একেবারে সামনে একটু ধাক্কা দিলে যখন তোর দরজাটা খুলে যাবে, ঠিক তখনই তুই পালিয়ে যেতে চাচ্ছিস। আই ডোন্ট বিলিভ ইট ভাইয়া। আমি যদি এখান থেকে চলেও যাই, আমার রাগ এক ফোঁটাও কমবে না, বরং আমি এখানে থাকলে বাড়বে। আর তুমি কেন বুঝতে পারছো না ভাইয়া, আম্মু কোনোদিন আরশির সঙ্গে আমার বিয়ে দেবে না। আমি মানছি, আমি মানছি যে আম্মা এখন আরশিকে কোনোভাবেই তোর সঙ্গে বিয়ে দেবেন না, বাট এটা তো এখনকার রিয়ালিটি, দুদিন পর তো এই রিয়ালিটি নাও থাকতে পারে। তুমি এত শিওর হচ্ছে কি করে ভাইয়া? বিকজ আরেকটা রিয়ালিটি হচ্ছে আরশিকে এই শহরে আর কোনো ভালো ফ্যামিলিতে বিয়ে দেওয়া সম্ভব না। ভাইয়া, আমি জানি আমি যাতে দেশ ছেড়ে চলে না যাই, তাই তো তুমি আমাকে এসব কথা বলছো। না, একেবারেই না। দেখ আমান, আমি তোর আর আরশির বিয়ের স্পষ্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুই একটা ভুল করেছিলি, সেই ভুলের চেইন রিয়াকশনে এই সমস্ত অঘটন ঘটছে। তোর কারণে আজকে আশির জীবনে এই অবস্থা, ইটস ট্রু, বাট এর ফল তো তুইও ভোগ করছিস। তুই কষ্ট পাচ্ছিস না? আজকে তোর পাপে প্রায়শ্চিত্ত করবার সময় এসেছে। এই মেয়েটার জীবন তুই নষ্ট করেছিস, আবার তুই তার জীবন ফিরিয়ে দিবি। তুই তাকে তার লাইফে কনফিডেন্স দিবি যেন সে স্বাভাবিক জীবনে ফিরে আসে। দেখ এখন ইটস আপ টু ইউ, তুই এই সুযোগ নিবি কিনা। আমি জানি আম্মা তার মিশনে ফেল করবেই। মিশন? কিসের মিশন? এই যে তোর সঙ্গে আরশির বিয়ে দেবেন না, আর এখন এই সময়ে তুই যদি পালিয়ে যাস তাহলে আরশিকে কে বিয়ে করবে? ওই চার বাচ্চার বাপ, ওই বুড়োটা যেখানে একটা লম্পট মাতাল,
আশির জীবনে কলম কাটো তো। ভাইয়া প্লিজ, প্লিজ ভাইয়া। কেন তুমি বারবার ওই ঘটনাকে খুঁচিয়ে তুলছ? আম সরি ভাইয়া, আমি ডিসিশন নিয়ে নিয়েছি আর আমি আমার ডিসিশন চেঞ্জ করতে পারবো না। আর তুমি যে বলছো না আরশির সঙ্গে আমার বিয়ে হবে, আই ডোন্ট বিলিভ ইট। আরশি আমাকে মনে প্রাণে ঘৃণা করে ভাইয়া, শি হেটস মি। সে কোনোদিনও আমার সাথে বিয়ে করবে না, কোনোদিন না। তুই সত্যি আমার ছেলে রে, তোর ডিসিশন আমার ডিসিশনের মতোই অনর অটল। আমার তোকে আমি যে কথাগুলো বললাম একটু ভেবে দেখিস, ঠান্ডা মাথা একটু ভেবে দেখিস, তুই নিজে উত্তর পেয়ে যাবি। আর সে এমন একটা রাস্তা এসে দাঁড়িয়েছে, ওর তো আর কোনো ডেস্টিনেশন নেই রে। ওর আলটিমেট ডেস্টিনেশন তুই। এরপরও যদি তুই চলে যেতে চাস, তোর ভাবি চা ঠান্ডা হয়ে যাচ্ছে আরশি, খেয়ে নাও। আচ্ছা বলো তো কি নাস্তা করবে, আমি নিজের হাতে তোমার জন্য সবকিছু বানিয়ে নিয়ে আসবো। আমি আমি যেখানে থাকবো না, আমি তো চলে যাব। কোথায় চলে যাবে? বাবার কাছে। আরশি, এই পৃথিবীটা অনেক সুন্দর, জীবনটা অনেক বড়, আর আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ, আমরা।
তুমি আমাদেরকে ফেলে তোমার বাবার কাছে চলে যেতে চাচ্ছ, মানে মরে যেতে চাও? আচ্ছা, আমার কপালে কি মৃত্যু নেই? কেন থাকবে না, যখন যার সময় হবে তখন সে ঠিকই চলে যাবে, কেউ আটকাতে পারবে না। পাগল মেয়ে আপনি, না আমার বাবার মতো করে কথা বলেন। সত্যকে এত সহজ করে কেউ বলতে পারে? আচ্ছা, আপনি কি আমার বাবার সাথে কখনো কথা বলেছেন? না, তোমাকে পেয়েছি, তোমার কাছ থেকে তোমার বাবার সব কথা শুনব, তোমার কাছ থেকে তোমার বাবার শিক্ষাগুলো নেব। তার আগে বলো তো আরশি, নাস্তায় কি খাবে? পরোটা আছে, পরোটার সাথে কি খাবে? ডিম পোচ না ভাজি? তুমি চাইলে কিন্তু সবজি খিচুড়িও খেতে পারো, অথবা অন্য কিছু কী খেতে চাও বলো, আমি কিন্তু সব রান্না করতে পারি, বলো। বাহ সৃষ্টি, বাহ, তোমার আক্কেল দেখলে না আমার একদম আক্কেল গুরুম হয়ে যায়। আশ্চর্য, একটা মেয়ের উপর দিয়ে এত ঝড় গিয়েছে আর তাকে তুমি এখানে বসে হোটেলের বয়ের মতো খাবারের মেনু শোনাচ্ছ, ফানি সৃষ্টি। ভাবি, মানুষকে বেঁচে থাকতে হলে খেতে হবে, তাই না? হ্যাঁ সেটাই, এটা আমি জানি সৃষ্টি, যে মানুষকে বেঁচে থাকতে হলে খেতে হয়। আর তাছাড়া তুমি যেখানে মানুষ হয়েছ সেখানে তো কেবল এইসব খাবারের নামই শুনেছ, খাবার তোর কপালে জটে না, মানুষের দান খয়রাত খেয়ে বড় হয়েছ। ভাবি, বাড়ির একজন গেস্টের সামনে আমাকে এভাবে অপমান করার মানেটা কি? এই সাত সকালে তুমি আমাকে ন্যায় অন্যায় শেখাতে এসো না, ওকে? আর ও আমাদের গেস্ট কে বললো? ও হচ্ছে এখন একটা এতিম মেয়ে, ওর পরিবারের কেউ নেই, বাবা মা ভাই বোন বাড়ি ঘর কিচ্ছু নেই, ওকে খেতে দেবারও লোক নেই, এ বাড়িতে ওঠা ছাড়া ওর আর কি উপায় ছিল বলো? তবে আমি অবশ্য আরশির দোষ দেই না, মেন কালপেট হচ্ছে আমার। আরশি, তুমি কোনো চিন্তা করো না, তুমি মনে করো না যে তুমি একা, তুমি এতিম, আমরা সবাই তো আছি। আর আমার শাশুড়ি আম্মু, উনি চাইলে কিন্তু সব কিছু করতে পারেন, এমনকি তোমার বিয়ে পর্যন্ত দিতে পারেন। অবশ্য তোমাকে একটা কথা বলে রাখি, এ বাড়ির সবাই কিন্তু যাচ্ছে আমানের সঙ্গে তোমার বিয়ে হোক, বুঝতে পেরেছ? জিনি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এখন বাড়ির যে অবস্থা সেখানে যদি আমাদের বিয়ের কথাটা বলি তাহলে একেবারে সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ। আমি তো আমাদের পুরো কেসটা তোমাকে বলেছি, আমাদের ছোট্ট একটা ভুলের কারণে বাড়িতে একেবারে গরম হাওয়া বইছে। আসলে কিছু কিছু ভুল মানুষের পুরো জীবনটাকে নষ্ট করে দেয়। এখন ওই মেয়েটা কি জানো নাম? আরশি। হ্যাঁ আরশি, ওর যে ঘৃণা, যে ক্ষোভ, এটা খুবই ন্যাচারাল। আমান শুধু অপরাধী করেনি, ও একটা বিশাল ক্রাইম করেছে। কারো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা নিয়ে খেলা করার অধিকার কারো নেই। আরে আরশি যদি আমানকে ভালো না বাসে এটা ওর ইচ্ছে, হিউম্যান রাইট, এখানে তো জোর জবরদস্তি করার কিছু নেই, তাই না?
একটা কথা বলি সাগর, আমি যদি আসি হতাম তাহলে আমাকে এমন শাস্তি দিতাম যে কেঁদেও কুল পেত না। তোমার আম্মু যে আমার উপর রেগে আছে, আই থিঙ্ক শি ইজ রাইট। ও কেন জোর করবে? এটা তো এক ধরনের ধোকাবাজি, জুলুমবাজি। আই থিঙ্ক আমান ইজ গিলটি। এই যে তুমি, আমি তোমাকে কত ভালোবাসি, বাট তুমি যদি আমার সাথে এরকম কিছু করো তোমাকে আমি ছেড়ে দেবো ভেবেছ? তোমাকে আমি এমন শিক্ষা দেব সাগর যে সমাজে আর মুখ দেখানোর সাহস পাবে না। আর এখনকার মেয়েরাও জানি কেমন, একটুতেই ভয় পেয়ে যায়। কত মেয়েরা এখন ইভটিজিং এর শিকার হচ্ছে, কেউ কেউ সুইসাইডও করছে। আমি তো বলি এরকম হলে সোজা পায়ের জুতো খুলে কুকুরের মতো পেটানো উচিত, তাহলেই সব ঠান্ডা হয়ে যাবে। ইউ নো সাগর, আমি তোমার ভাই আমানকে দেখিনি, বাট আই ক্যান সে ওকে আমার মোটেও ভালো মনে হচ্ছে না। মেয়েটার জীবনটা একেবারে শেষ করে দিয়েছে। থাক না জিম, যা হবার তা তো হয়ে গেছে। সে তো তোমার ভাই, সো তোমার একটা সফট কর্নার তো থাকবেই। কিন্তু সাগর, একবার আশির চোখ দিয়ে দেখো, নিজের ভাইকেও তুমি তখন হেট করবে। এনিওয়ে, আপাতত আমাদের বিয়ের বিষয়টা নিয়ে ঢাকা যাওয়ার প্রোগ্রামটা ক্যান্সেল। আমি তো বরং উল্টোটা ভাবছি সাগর। এরকম একটা সিচুয়েশনে আমাদের আমার পাশে থাকা উচিত, ওনাকে মেন্টালি সাপোর্ট দেওয়া উচিত। এক কাজ করি, তুমি না যাও যেও না, আমি বরং ওখান থেকে ঘুরে আসি। এতো দেখছি আমাকে একেবারে জানে মানার তাল করছে। না না, ওখানে গিয়ে কি করবে তুমি? কি বলবে, কি পরিচয় দেবে? বলবে যে আমি সাগরের হবু বউ, আম্মা জান আমি আপনাকে মেন্টাল সাপোর্ট দিতে এসেছি। জেনি, আর ইউ ক্রেজি? দেখো দেখো, এখানে আমরা আছি, এটা আমাদের আলাদা একটা জগৎ। এখানে কেউ কাউকে চেনে না, তোমার আমার সাথে কি সম্পর্ক সেটাও কেউ জানতে চায় না। কিন্তু আমাদের যে বাড়ি, সেখানে আম্মা থাকেন, সেখানে ফ্যামিলির সবাই খুব অ্যাটাচড, কনসার্ন, বুঝেছো? আমার দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? একটু আগে তুমি যা বলছিলে তাতে তো আমারই রাগ হওয়ার কথা। তো রাগ করুন না আম্মু, আপনাকে কে আটকিয়েছে? এ বাড়িতে আপনি যেটা করবেন সেটাই তো গ্রহণযোগ্য, সেটাই ঠিক, আর আমরা যেটা করব সেটা ভুল। তোমার মা যে কেন এসব বোঝে না আমি বুঝি না। এই যে কাল রাতে আমি আমান আর আরশির বিয়ের কথা বলতে গেছি, কথা নিয়ে বার্তা নিয়ে হুট করে আব্বু বলে বসলেন আপনি আমাকে যে গাড়িটা দিয়েছেন সেটা নাকি আপনার দয়ার দান। সত্যি কথা বলতে কি শাকির, ভুল কিন্তু তোমারও একটু হয়েছে বাবা। ভাবি, সবসময় এরকম খোঁচাতে থাকলে কতক্ষণ অ্যাভয়েড করা যায় বলেন? আমি না হয় আমার কথা বাদই দিলাম, কিন্তু সাগর, সাগরকে নিয়ে এই ধরনের আজেবাজে কথা উনি কেন বলছেন?